কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে আগ্রা বারাণসী রুটের নতুন বন্দে ভারত এক্সপ্রেস। উদ্বোধন করতে প্ল্যাটফর্মে ভিড় করেছেন বিজেপির নেতাকর্মীরা। হঠাৎ পেছন দিকে শুরু হয় ধাক্কাধাক্কি, তাতে তাল সামলাতে না পেরে রেললাইনের উপর ছিটকে পড়েন বিজেপির একজন নারী বিধায়ক। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা যায়, গত সোমবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ইটাওয়া শহরে। এদিন ধাক্কাধাক্কিতে রেল লাইনে পড়ে গিয়েছিলেন সেখানকার বিধায়ক সরিতা ভাদৌরিয়া। এদিন বিকেলে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উদ্বোধনের পর আগ্রা থেকে যাত্রা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস। মাঝে টুনলায় কিছুক্ষণ বিরতি নিয়ে ইটাওয়া স্টেশনে পৌঁছায় ট্রেনটি। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিলেন বিজেপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। এরপর ট্রেনটি হর্ন বাজিয়ে ফের যাত্রা শুরু সংকেত দিলেই ধাক্কাধাক্কিতে বিশৃঙ্খল হয়ে ওঠে প্ল্যাটফর্ম। এর মধ্যেই ধাক্কা লেগে ট্রেনের সামনে ছিটকে পড়েন 61 বছর বয়সী বিধায়ক। তবে কপাল ভালো, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন উপস্থিত পুলিশ সদস্যরা। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।